বিসিসিআই আর পিসিবির সম্পর্কটা যেন সাপে নেউলের। সম্প্রতি এশিয়া কাপ নিয়ে কোল্ড ওয়ার চলছে এই দুই ক্রিকেট বোর্ডের মধ্যে। এ ইস্যু নিয়ে এখনও কোনো সমাধানে যেতে পারেনি দুই বোর্ড। এশিয়া কাপের দ্বন্দ্ব শেষ হতে না হতেই আইসিসির প্রস্তাবিত নতুন রাজস্ব বন্টন মডেল নিয়ে সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2024 থেকে 2027 পর্যন্ত আইসিসির নতুন রেভিনিউ মডেল অনুযায়ী মোট আয়ের 38.50% পাবে ভারত, মাত্র 5.7% লভ্যাংশ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই বৈষম্য কোনোভাবেই মেনে নিতে পারছে না পিসিবি। শুধু তাই না, প্রশ্ন তোলা হয়েছে ভারতের অংশ নিয়েও। নতুন এই মডেলকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় আর টি টোয়েন্টিতে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান। ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়েও শীর্ষে চারে রয়েছে পাকিস্তানের তিনজন খেলোয়াড়। তাই আরও বড় লভ্যাংশের প্রত্যাশা করে পিসিবি। ভারত পাকিস্তানের দুর্বল কূটনৈতিক সম্পর্কের কারণেই দীর্ঘদিন ধরেই ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। এই সমস্যা সমাধানে 30 মে প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাবেন আইসিসির চিফ গ্রেগ বার্কলে। এ সময় রেভিনিউ মডেল নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, তাই পরবর্তীতে এই ধরনের সমস্যা যেন দেখা না দেয় তাই দ্রুত ভারত পাকিস্তান দ্বন্দ্ব সমাধান করতে চায় আইসিসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।